সিয়ার কথা শুনে নাজমা বেগম রান্না করতে করতে বলল, ডাকতে দাও সিয়া, আমিও দেখি ও কতক্ষণ ডাকতে পারে। নাজমা বেগমকে আসতে না দেখিয়ে নিবির আবারও নাজমা বেগমকে ডাক দিল। এবার নাজমা বেগম হাতে থাকা খুন্তি নিয়ে নিবিরের কাছে গেল। এটা দেখে সিয়া চোখ বড় বড় করে আছে। নাজমা বেগম দরজার সামনে দাঁড়িয়ে রেগে নিবিরকে বলল, ওই কি হয়েছে তোর, এত ডাকাটাকি কেন করতাছোস? নাজমা বেগমকে দেখে নিবির রেগে বলল, আমার কালো কালারের টি শার্টটা কই রাখছো, পাচ্ছি না কেন? তোমাকে না বলেছি আমার কিছু ধরবে না? তুমি ধরলেই আমি কিছু খুঁজে পাই না। এখন আসো, আমার টি শার্টটা খুঁজে দাও। নিবিরের কথায় নাজমা বেগম বলল, আমি ধরলে পাস না, তাই না? পাবি কেমনে? তুই তো রাখবি পুরো রুম এদিক সেদিকে ছড়াইয়া ছিটাইয়া, 10 জায়গায় 10টা। আমি তো গুছাইয়া রাখি, তাই পাস না। আবার যদি তোর মতো আরও 10টা জায়গা বাড়াইয়া 20 জায়গায় 20টা রাখতাম, তাইলে ঠিকই খুঁজা পাইতি। নাজমা বেগমের কথা শুনে নিবির বলল, উফ, এসব কথা পরে বলিও, আগে আমার টি শার্টটা খুঁজে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন রে, তুই কি বিজনেস করতে যাবি? ভাবখানা দেখো পোলার, যেন হের বিজনেস করতে যাইতে দেরি হইয়া যাইতেছে। নাজমা বেগমের কথায় নিবির পাত্তা না দিয়ে বলল, তুমি আসো তো, খুঁজে দাও আমাকে। কেন রে হতচ্ছাড়া, তোর বউ নাই? ঘরে বউ থাকতে মামা বইলা ষাঁড়ের মতো চিল্লাইতোস কেন? আর তোর জিনিসপত্র কি এখন আমি গুছাইয়া রাখি? ঘরে নতুন বউ আইছে, ওই সব গুছাইয়া রাখে। এরপর থেকে যদি আমি শুনছি কোনো কিছুর লইগা তুই বউ রাইখা আমারে ডাকছোস, তাইলে হাতে এটা দেখছোস না, এটা দিয়ে পিটামু তোর বউরে ডাক। নাজমা বেগম চলে যেতে নিলে নিবির অসহ্য হয়ে বলল, মা। নিবিরের মা ডাক শুনে নাজমা বেগম নিবিরের দিকে ঘুরে হাতে থাকা খুন্তিটা দেখিয়ে ইশারা করে বোঝালো যে আর একবার মা বলে ডাকলে এটা দিয়ে পিটাবো। নাজমা বেগম চলে গেলে সিয়া রুমে তাড়াহুড়ো করে আস্তে আস্তে বলল, কি পাচ্ছেন না সেটা আমাকে বললেই তো হয়, এর জন্য আন্টিকে কেন ডাকছিলেন? আন্টি তো ওই দিকটা সামলাচ্ছে নাকি? কয়টা দ্বিগুণই সামলাবে বলুন তো, তাই তো আপনার উপর রেগে গিয়েছিল। সিয়া এবার নিবিরের কাছে এসে হেসে নিবিরকে বলল, আন্টি কি মেরেছে নাকি? সিয়ার কথা শুনে নিবির রেগে সিয়ার দিকে তাকালো। এটা দেখে সিয়া বলল, না যেভাবে হাতে খুন্তি নিয়ে এসেছিল আমি তো ভেবেছিলাম 2-4টা লাগাবে। ফাজলামি বাদ দিয়ে আমার টি শার্টটা খুঁজে দাও। তুমি আমার জিনিসে হাত দিয়েছো কেন? আমার জিনিসে কেউ হাত দিলেই আমার সেটা খুঁজে আমার জিনিসে কেউ হাত দিলেই আমি সেটা খুঁজে পাই না। নিবিড়ের কথায় সিয়া একটু ভাব নিয়ে বলল, হাত দিতে চাইনি, কিন্তু আপনার জামা কাপড়গুলো এত অগোছালো যে না হাত দিয়েও পারিনি। সিয়ার কথায় নিবিড় রেগে বলল, অগুছালো থাকলে আমারগুলো থাকতো, তুমি কেন গুছালে? নিবিড়ের কথায় সিয়া বলল, ভুলে যাবেন না আলমারিটা আমিও ব্যবহার করি। তো আমি কি ব্যবহার করতে না করেছি? পুরো আলমারি জুড়ে যদি আপনারই জামা কাপড় ছড়িয়ে ছিটে রাখেন তাহলে আমারগুলো কই রাখবো? তাই আপনি আপনারগুলো গুছিয়ে এক পাশে রেখেছে আর আমারগুলো এক পাশে, এজন্যই বলে কারোর ভালো করতে নেই। এখন কি তোমার এই মহৎ কাজের জন্য তোমায় পুরস্কার দিতে হবে? নিবিড়ের কথায় সিয়া নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমি বলেছি আপনাকে আমাকে পুরস্কার দেন? না বললে এবার অন্তত দয়া করে আমাকে আমার টি শার্টটা খুঁজে দাও, এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে, তুমি আর নতুন করে লেট করো না। নিবিড়ের কথায় সিয়া নিবিড়ের টি শার্ট খুঁজে দিতে লাগলো। দুপুরে নিবির বাহিরে থেকে এসে খাবার খেতে ডাইনিং টেবিলে এসে দেখলো সিয়া ছাড়া বাকি সবাই আছে। নিবির টেবিলে বসতে বসতে নাজমা বেগমকে বলল, মাও কই? নাজমা বেগম বুঝতে পারল নিবির কার কথা বলছে, তারপরও না বোঝার ভান করে টেবিলে খাবার রাখতে রাখতে বলল, কে কই, কার কথা বলছিস? কেন, তোমাদের আদরের বৌমা রুমেই আছে। তাহলে খেতে আসছে না কেন? নাকি ওনাকে আবার নিমন্ত্রণ জানিয়ে আনতে হবে? নিবিড়ের কথায় নাজমা বেগম প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, মেয়েটা এসে কি করবে যদি খেতেই না পারে? হাতের আঙুল কেটে ফেলেছি। নাজমা বেগমের কথায় নিবিড় অবাক হয়ে বলল, হাত কাটলো কি করে? আর বলিস না, সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। নাজমা বেগমের কথা শুনে আসমল সাহেব রেগে বলল, তুমি ওকে এসব কাটাতে কেন দিয়েছো? জানো মেয়েটা এসবে অভ্যস্ত নয়, তারপরও কেন ওকে এসব করতে দিলে?
আমি কি ইচ্ছা করে দিয়েছি নাকি? আমার হাত থেকে জোর করে নিয়ে নিয়েছে। আমি কতবার বললাম যে না, তোমার এসব কাটতে হবে না, আমার কাজ আমি করতে পারবো, কে শুনে কার কথা? তাড়াহুড়ো করে করতে গিয়ে এখন হাত কেটে বসে আছে। অনেকগুলো কেটেছে নাকি? মেডিসিন লাগিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এখন মেয়েটা খাবে কি করে? আমরা খাবো আর মেয়েটা না খেয়ে থাকবে নাকি? আজমল সাহেবের কথায় নাজমা বেগম খেতে খেতে বলল, না খেয়ে থাকবে কেন, যার বউ সে খাইয়ে দিবে। নাজমা বেগমের কথায় নিবিড় অবাক হয়ে বলল, আমি? কেন, তুই ছাড়াও বুঝি শিয়ার আর একটা জামাই আছে? না মানে মা, তুমিও তো খাইয়ে দিতে পারো। নিবিড়ের কথা শুনে নাজমা বেগম রেগে বলল, আমি কেন খাইয়ে দিব? বউটা কি আমার নাকি তোমার? নিজে খেয়ে নিজের বউকে যদি খাইয়ে দিতে পারো তাহলে খাওয়াও, আর না হলে না খেয়েই থাকুক। নিবিড় আর নাজমা বেগমের কথায় কিছু বলল না, চুপচাপ খাবার খেতে লাগলো। নিবিড় খাবার খেয়ে শিয়ার জন্য খাবার বাড়তে নিলে নাজমা বেগম বলল, শিয়ার জন্য বাড়ছিস বুঝি? নাজমা বেগমের কথায় নিবিড় খাবার বাড়তে বাড়তে বলল, হ্যাঁ আর কার জন্য বাড়ব, বউ যেহেতু আমার তাই এখন তো এসব আমাকেই করতে হবে, তাই না? নিবিড়ের কথা শুনে নাজমা বেগম হেসে বলল, এই তো লক্ষ্মী ছেলে আমার, কি সুন্দর বুঝে গেছিস, এরকম করে বুঝলেই তো হয়। নাজমা বেগমের কথায় নিবিড় কিছু না বলে খাবার নিয়ে রুমে চলে গেল। নিবিড়ের যাওয়ার পর আজমল সাহেব আর নাজমা বেগম হাসল। নিবিড় রুমে এসে দেখল সিয়া শুয়ে আছে। নিবিড় সিয়ার কাছে এসে বলল, উঠুন সিয়ারানি, শুনলাম হাত কেটে নাকি আপনি আমার মাকে উদ্ধার করেছেন, এবার না হয় খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। সিয়া নিবিড়ের কণ্ঠ শুনে শোয়া থেকে উঠে বসল। নিবিড় সিয়ার পাশে বসে খাবার মাখতে লাগল। নিবিড়কে খাবার মাখতে দেখে সিয়া নিবিড়কে বাধা দিয়ে বলল, আপনার খাইয়ে দিতে হবে না, আমি এখন খাবই না, আমি পরে খেয়ে নেব। সিয়ার কথায় নিবিড় বলল, চুপ থাকো, কালকে যখন তোমার আমাকে খাইয়ে দিতে কোনো সমস্যা হয়নি তখন আজকে আমার হাতে খেতেও তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। নিবিড় সিয়াকে খাবার খাইয়ে দিতে দিতে বলল, হাত কাটলে কীভাবে, দেখে শুনে কাজ করতে পারো না? নিবিড়ের কথায় সিয়া হাতের দিকে তাকিয়ে বলল, কিভাবে যে কাটলো বুঝতেই পারছি না। কাটবেই তো, কাজে কি মনোযোগ থাকে তোমার? মাথায় মনে হয় সারাক্ষণ সিয়াবের কথাই চিন্তা করো। নিবিড়ের কথা শুনে সিয়া বলল, এখানে সিহাবের কথা আসলো কেন? কেন তুমি সিহাবের কথা ভাবতে পারো আর আমি বলতে পারি না? আপনি ভুল ভাবছেন, সিহাবকে নিয়ে আমি আর ভাবিই না, অতীত নিয়ে ভাবতে নেই, যতটা সম্ভব ভুলে যাওয়াই শ্রেয়। সিয়ার কথা শুনে নিবিড়ও বলল, যেটা বললে সেটাই করতে পারলেই শ্রেয়। অধীর বাণীকে সাজার জন্য যা যা দরকার সব কিছু আগে থাকতেই এনে রেখে দিয়েছিল। অনেকগুলো শাড়িও এনেছিল বাণী, সেখান থেকেই একটা গাঢ় লাল রঙের শাড়ি পরেছে। বাণী শাড়ি পরতে পারে না, তারপরও নিজে নিজে চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। এতটাও ভালো পরতে পারেনি তবে পেরেছে। শাড়ির সাথে ম্যাচিং করে লাল রঙের কাচের চুড়িও পরেছে, কানে ঝুমকো পরেছে। এই সাজ মূলত বাণী আজ অধীরের জন্যই সেজেছে। বাণী সেজে বসে আছে, এখন শুধু অধীরের আসার অপেক্ষা। সব সময়ের মতো অধীর এসে কলিং বেল বাজালে বাণী হেসে দরজা খুলতে গেল। দরজার সামনে এসে বাণী শাড়ির আঁচল দিয়ে মাথার মাঝ বরাবর ঘোমটা দিল, তারপর দরজা খুলতে লাগলো। প্রতিদিনের মতো আজ অধীর দরজা খোলার আওয়াজ পেয়ে মাথা নিচু করে একটা গোলাপ ফুল বাণীর সামনে ধরে বলল, আসসালামু আলাইকুম বেবি। বাণীও অধীরের থেকে ফুলটা নিতে নিতে সালামের জবাব দিল। অধীর এবার বাণীর দিকে তাকালে অধীরের চোখ কপালে ওঠার মতো অবস্থা। অধীর বাণীর দিকে তাকিয়ে আছে, এটা দেখে বাণী একটা হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে ফেলল। অধীর এমনিতেই বাণীকে এই সাজে দেখে অধীরের পাগল হওয়ার মতো অবস্থা। তার মধ্যে যদি বাণী এত সুন্দর করে হাসি দেয় তখন কি আর অধীর নিজেকে ঠিক রাখতে পারে? পাগল না হয়ে যায় অধীর। বাণী অধীরের অবস্থা বুঝে একটা হাসি দিয়ে বলল, কেমন লাগছে আমায়, একদম নতুন বউ লাগছে না? বাণীর কথায় অধীর কিছু না বলে রুমে চলে গেল। অধীরের এরকম করে চলে যাওয়াতে বাণী অবাক হল। বাণী মনে মনে বলল, উনি কিছু না বলে কেন চলে গেল, তাহলে কি আমার ভালো লাগছে না?
বানিও মন খারাপ করে রুমে চলে গেল। অধীর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল যে বানি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের চুড়িগুলো খুলে ফেলছে। বানিকে দেখে অধীরের আর বসতে বাকি রইল না যে বানি মন খারাপ করে এসব খুলে ফেলছে। অধীর এবার হেসে বানির কাছে গিয়ে পেছন থেকে বানিকে জড়িয়ে ধরে বলল, খুলে ফেলেছ যে বানি, যার জন্য এসব পড়লাম সেই যদি না দেখে তাহলে পড়ে লাভটা কি আমার? বানির কথায় অধীর দু হাতে বানির গলা জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার বউ এমনিতেই ভীষণ রকমের সুন্দর, তার মধ্যে এরকম করে সাজলে আমি কি করে নিজেকে কন্ট্রোল করতে পারি বল? অধীরের কথায় বানি মন খারাপ করে বলল, আমি কত কষ্ট করে আপনাকে খুশি করার জন্য শাড়ি পরলাম, পারি না তারপরেও চেষ্টা করলাম, আর আপনি কি না আমাকে দেখে কিছু না বলেই চলে এলেন। অধীর আবার বানিকে পেছন থেকে জড়িয়ে ধরে বানির গলায় মুখ গুঁজে বলল, আমাকে খুশি করার জন্য তোর সাজের প্রয়োজন নেই বানি, তোর এই মায়াবী মুখের হাসি আমার সারা দিনের ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট। অধীরের কাণ্ডে বানি চোখ বুঝে আছে। অধীর এবার বানিকে নিজের দিকে ফিরিয়ে বানির হাত ধরে বানিকে একেবারে ঘোরাতে ঘোরাতে বলল, তুমি সাথে থাকতে আমার নতুন করে ভালো থাকার কারণ খুঁজতে হয় না প্রেমময়ী, কখনো হারিয়ে যেও না, একেবারে নিঃস্ব হয়ে যাব। অধীর এবার দু হাতে বানির মুখ ধরে বানির ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে বানি অধীরের থেকে পালিয়ে হেসে অধীরকে বলল, ধরতে পারলে আমি আপনার। বানির কথায় অধীর হেসে বলল, তুমি খুব ভালো করে জানো প্রেমময়ী, আমি তোমায় ধরতে পারবো, তারপরও বললে ওকে ডান, দেখা যাক তুমি আমার থেকে কত দূর পালাতে পারো। অধীর বানিকে ধরতে এলেই বানি হেসে দৌড় দিল। বানিকে যেতে দেখে অধীরও বানিকে ধরার জন্য বানির পেছন পেছন যেতে লাগলো। বানি পুরো ফ্ল্যাটে ছোটাছুটি করছে, বানিকে ধরার জন্য অধীরও বানির সাথে সাথে ছুটছে। অধীর রান্না করছে আর বানি অধীরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অধীরের রান্না করা দেখছে। আজকে অফিস বন্ধ তাই অধীর রান্না করছে। বানি অধীরের দিকে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। অধীর বানিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রান্না করতে করতে বলল, কি হয়েছে বানি? অধীরের কথায় বানি কিছু একটা ভেবে হেসে অধীরকে বলল, আমি খুব ভাগ্যবতী তাই না? বানির কথায় অধীর বানির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, হঠাৎ এই কথা? অধীরের কথায় বানি হেসে বলল, নিজের কাছে নিজেকেই খুব ভাগ্যবতী মনে হচ্ছে তাই বললাম। বানির কথায় অধীর রান্না করতে করতে স্বাভাবিকভাবে বলল, তুই ভাগ্যবতী কিনা জানি না, বাট আই এম লাকি বয় বানি। অধীরের কথা শুনে বানি অবাক হয়ে অধীরের দিকে তাকিয়ে বলল, আপনি কেন? অধীর এবার বানির হাত ধরে বানিকে এক টান দিয়ে অধীরের একেবারে কাছে এনে এক হাতে বানির কোমর জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবনে এসে আমার বেঁচে থাকার ইচ্ছে আরো সহস্র গুণ বাড়িয়ে দিয়েছ প্রেমময়ী, আমার আর কোনো ইচ্ছে পূরণ হোক বা না হোক, বাট আই উইশ বানি নামক মানুষটা যাতে আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি একান্ত আমার হয়েই থাকে। অধীরের কথায় বানি অধীরের দিকে তাকিয়ে বলল, কে বলেছে আপনি ভাগ্যবান? ভাগ্যবতী তো আমি, যার জন্য না চাইতেও আপনাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। অধীর এবার বানির কপালে ঠোঁট ছুঁয়ে বানিকে বলল, আমার আর কিছু চাই না বানি, আমার শুধু জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোকেই চাই। মানছি আমি একটু রাগি, অল্প কিছুতেই রেগে যাই, কিন্তু আমার এই রাগটাকে মানিয়ে নিয়ে তুই কি আমার সাথে থাকতে পারবি না প্রেমময়ী? অধীরের কথায় বানি অধীরের দিকে তাকিয়ে বলল, মানিয়ে নিয়েছি বলেই তো থেকে আছি। রাগের মাথায় শুধু কথা বলার ধরনটাই পাল্টায় প্রেমময়ী, তোমার প্রতি আমার মহব্বত না। অধীরের কথায় বানি হাসল, তারপর কিছু একটা মনে করেই অধীরের থেকে দূরে সরে গিয়ে বলল, আপনি না রান্না করছিলেন, রান্না মনে হয় পুড়ে গেছে। বানির কথায় অধীর হেসে বলল, সে খেয়াল আমার আছে ম্যাডাম, চুলা বন্ধ করে রোমান্স করতে নিয়েছিলাম। অধীরের কথায় বানি চুলার দিকে তাকালো, দেখলো সত্যি চুলা বন্ধ করা। বানি এবার হাসতে লাগলো, সাথে অধীরও। হঠাৎ কলিং বেলের আওয়াজ পেয়ে বানি অধীরকে বলল, এ সময় কে আসলো? কারো তো আসার কথা না। বানির কথা শুনে অধীর বলল, যা গিয়ে দেখ কে আসলো, না দেখলে কি করে বুঝবি? অধীরের কথা শুনে বানি অবাক হয়ে অধীরকে জিজ্ঞেস করল, আমি গিয়ে দেখব, সত্যি কি যাব আমি?
বাণীর কথায় অধীর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বাণী অধীরের সম্মতি পেয়ে অবাক হয়ে দরজার কাছে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে বাণী লুকিং গ্লাস দিয়ে দেখলো কে এসেছে। পরিচিত কাউকে দেখতে পেয়ে বাণী খুশি হয়ে দরজা খুলল। বাণী দরজা খুললে সিয়া খুশি হয়ে বাণীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাণী? বাণীও খুশি হয়ে সিয়াকে জড়িয়ে ধরল। তারপর নিবিড়ের দিকে তাকিয়ে হেসে বলল, ভাইয়া তোমরা এখানে? ওরা আজকে থেকে এখানেই থাকবে বাণী। অধীরের কথা শুনে বাণী পেছনে ফিরে অধীরের দিকে তাকালো। তারপর খুশি হয়ে বলল, সত্যি বলছেন? বাণীর কথায় অধীর হেসে মাথা নাড়ালো। তারপর নিবিড় আর সিয়াকে উদ্দেশ্য করে বলল, সব কথা পরে হবে, নিবিড় সিয়াকে নিয়ে রুমে যায়, ডান পাশের রুমটায় তোরা থাকবি, বাণী আমার সাথে আয়। কথাটা বলেই অধীর চলে গেল। অধীরের কথা মতো নিবিড় সিয়াকে নিয়ে ডান পাশের রুমে চলে গেল। আর বাণী কিচেন রুমে গিয়ে অধীরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ভীষণ ধন্যবাদ জনাব আমায় এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। বাণীর কথায় অধীর বলল, খুশি হয়েছিস? বাণী এবার অধীরকে ছেড়ে বলল, ভীষণ। অধীর এবার রান্না করতে করতে বলল, বউয়ের আমার একা একা থাকতে ভালো লাগে না, তাই তো আমার বউয়ের সইকে আনার ব্যবস্থা করলাম। আমি সত্যি ভাবিনি আপনি আমার জন্য এরকম কিছু করবেন। ওদের এখানে আনার দুইটা কারণ, নিভির কিছু একটা করতেও পারবে, আর আমার বউয়েরও কথা বলার জন্য একজন হয়ে যাবে। অধীরের কথার মানে বাণী না বুঝতে পেরে অধীরকে অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া কিছু একটা করতে পারবে মানে? ও আর এখন একা নেই, ওর জীবনের সাথে আরেকজন, ওর জীবনের সাথে আরেকজনের জীবন জুড়ে গিয়েছে, কারো একজনের দায়িত্বের আচ্ছা কারো একজনের দায়িত্ব ওর ওপর, আর দায়িত্ব তো পালন করতেই হবে, কতদিন অন্যের ভরসায় চলবে, নিজেকে তো কিছু একটা করতেই হবে। অধীরের কথায় বাণী হেসে বলল, খুব ভালো কাজ করেছেন আপনি, কি সুন্দর সবাইকে নিয়ে ভাবেন। নিবিড় অধীরের সাথে কথা বলতে এলে দেখতে পেল অধীর রান্না করছে আর বাণী দাঁড়িয়ে রয়েছে। নিবিড় এটা দেখে রান্নাঘরে এসে অধীরকে বলল, অধীর তুই কেন রান্না করছিস, বাণী নিজেই তো কত ভালো রান্না করতে পারে। নিবিড়ের কথা শুনে অধীর রান্না করতে করতেই বলল, ভালো পারে বলেই কি ওকেই করতে হবে, তাছাড়া বাণী এতদিন রান্না করছে, আজ আমার অফিস নেই তাই ভাবলাম আমি করি। নিবিড় আর অধীরকেই কিছু বলল না। নিবিড় এবার বাণীকে বলল, বাণী তুই সিয়ার কাছে যা, আমার অধীরের সাথে কিছু কথা আছে। নিবিড়ের কথা শুনে বাণী মাথা নাড়িয়ে রান্নাঘর থেকে সিয়ার কাছে চলে গেল। বাণীকে দেখে সিয়া বাণীকে বলল, বাণী তোর যা যা তুই রেখে আসছিলি সব নিয়ে আসছি। এবার সিয়া একটা ব্যাগ থেকে একটা একটা করে বের করতে করতে বাণীকে বলল, এই দেখ তোর প্রাণভোমরা বই, তারপর তোর ডায়েরি, সব নিয়ে আসছি, ভালো করেছি না বল। ডায়েরিটা দেখে বাণী হেসে সিয়াকে বলল, ডায়েরিটা এনে খুব ভালো করেছিস, এই জন্যেই তুই আমার এত প্রিয়, সুন্দর আমি না বলতেই এগুলো নিয়ে এসেছিস তুই। কেন এই বইগুলো আনাতে কি তুই খুশি হসনি? বইগুলো না আনলেও হতো, কারণ উনি আমায় বই সহ পুরো বুক সেলফটাই গিফট করেছে। বাণীর কথায় সিয়া খুশি হয়ে বলল, তাই বুঝি। সিয়ার কথায় বাণীও হেসে মাথা নাড়ালো। সিয়া এবার কিছু একটা মনে করে সিরিয়াস হয়ে বলল, বাণী তোর সাথে আমার অনেক কথা জমে আছে রে বোন, যেগুলো না বলে শান্তি পাবো না। সিয়ার কথায় বাণী সিয়ার পাশে বসে বলল, কি কথা সিয়া? বাণী আমার না সিয়াবের সাথে দেখা হয়েছিল। সিয়ার কথা শুনে বাণী সিয়ার হাতের উপর হাত রেখে অবাক হয়ে বলল, কবে সিয়া? ভাইয়া জানে? দুদিন আগে। সিয়ার কথায় বাণী ভয় পেয়ে বলল, আবার কোন নতুন খেলা শুরু করলো? সিয়া এবার বাণীকে মার্কেটে ঘটে যাওয়া কাহিনী বলতে শুরু করল। সব শুনে বাণী বলল, সিয়া তুই কি সিয়াবের সাথে থাকতে চাস? না না বাণী, একই ভুল আর আমি করছি না, সিহাব আমার মন থেকে সেদিনই উঠে গিয়েছে যেদিন তোর ভাই তিন কবুল বলে আমার মনে তার জন্য জায়গা করে নিয়েছে। আর এই পবিত্র বন্ধনকে আমি কখনোই অপবিত্র করব না, এর মর্যাদা আমি অবশ্যই রাখব বাণী। সিয়ার কথায় বাণী সিয়ার দু হাত ধরে বলল, সিয়া আমার ভাইকে কখনো ছেড়ে যাস না, ভালোবাসা দিয়ে আগলে রাখিস, আমি জানি তুই পারবি আমার ভাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে। বাণীর কথা শুনে সিয়া বলল,
আচ্ছা, আমার কথা বাদ দে তো, তোর কি খবর? অধীর ভাইয়ের সাথে কেমন চলছে দিনকাল? সিয়ার মুখে দুষ্ট হাসি, সিয়ার কথায় বাণী, সিয়ার দিকে তাকিয়ে বলল, কেমন আবার থাকবে দিনকাল? যেমন থাকার তেমনই আছে। বাণীর কথায় সিয়া হেসে বলল, তার মানে কুছ তো হোতা হে। সিয়ার কথায় বাণী লজ্জা পেয়ে হেসে বলল। বাণীকে লজ্জা পেতে দেখে সিয়া দু হাতে বাণীর দু খাল টেনে হেসে বলল, উল্লে বাবা, আমার বান্ধবীটা দেখে তো লজ্জাও পায়। সিয়া এবার এক গাল হেসে বাণীকে বলল, তুই খুব লাকি রে বাণী, অধীর ভাইয়ার মতো একজনকে নিজের জীবনসঙ্গী করে পেয়েছিস। কজন পায় এমন বলতো? আমি তোকে বলে দিচ্ছি সিয়া, এমন একদিন আসবে যখন তুই নিজেকেও লাকি মনে করবি আমার ভাইকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য। তুই মিলিয়ে নিস আমার কথাটা। বাণীর কথায় সিয়া এক গাল হেসে বলল, আমার মনে হয় না তোর মতো কপাল আমার কোনো দিন হবে। সিয়ার কথায় বাণী কিছু বলতে নেবে এমন সময় অধীর বাণীকে ডাক দিল, বাণী একটু ডাইনিং রুমে আয় তো। অধীরের ডাকে বাণী সিয়াকে বলে ডাইনিং রুমে চলে গেল। ডাইনিং রুমে গিয়ে দেখত অধীর টেবিলে খাবার রাখছে। অধীর এবার নিবিড়কে বলল, নিবিড় তোর আর সিয়ার খাবারটা রুমে নিয়ে যা। অধীরের কথায় নিবিড় অবাক হয়ে অধীরকে জিজ্ঞেস করল, কেন? কারণ তুই তোর বউ নিয়ে খাবার রুমে খাবি আর আমি আমার বউ নিয়ে। অধীরের কথায় এবার নিবিড় বলল, আশ্চর্য, খাবার যদি রুমেই খেতে হয় তাহলে ডাইনিং টেবিল কিনছো কেন? আয় একটা কাজ করি, ডাইনিং টেবিলটা বাইরে নিয়ে ফেলাইয়া দিই। খাবার যখন ডাইনিং টেবিলে খাবি না তখন শুধু শুধু সাজাইয়া রাখাইয়া কি লাভ? আয় আয় ধর আমার সাথে। নিবিড়ের কথা শুনে অধীর নিবিড়ের দিকে তাকিয়ে আছে আর বাণী হাসে। বাণী নিবিড়ের কথা শুনে অনেক হাসি পাচ্ছে। অধীর এবার নিবিড়কে বলল, ডাইনিং টেবিল নিয়ে তোকে ভাবতে হবে না, তুই একটা প্লেটে খাবার বেড়ে তোর আর সিয়ার জন্য নিয়ে যা। অধীরের কথা শুনে নিবিড় আবারও অবাক হয়ে বলল, একটা প্লেটে কেন? তোর মাসায় কি প্লেটের অভাব নাকি? নিবিড়ের কথায় অধীর হেসে বলল, ঠিক ধরেছিস ভাই, আমার বাসায় দুইটাই প্লেট আছে, একটা দিয়ে তুই আর তোর বউ খাবি আর আরেকটা দিয়ে আমি আর আমার বউ খাবো। অধীরের কথা শুনে বাণী অবাক হয়ে অধীরের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতে লাগলো, বাসায় তো আরো প্লেট আছে, তাহলে উনি মিথ্যে কেন বলল? নিবিড় অধীরের কথা শুনে বলল, মিস্টার অধীর রায়ের বাসায় নাকি প্লেটের অভাব, বিষয়টা কেমন হাস্যকর না? নিবিড়ের কথা শুনে অধীর আফসোসের সুরে বলল, ভাই বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি। অধীরের কথা শুনে নিবিড় অসহ্য হয়ে বলল, আরে ভাই এক প্লেটে খাবার খাই কেমনে? তুই ভাই আমারে আগেই বলতি, আমি না হয় আসার সময় দুইটা প্লেট নিয়েই আসতাম। নিবিড়ের কথা শুনে অধীর বলল, কেন তুই নিজে খাবি আর তোর বউকে খাইয়ে দিবি? আমি আর বানি তো এভাবেই খাই, তাই না বানি? শেষের কথাটা অধীর বাড়ির দিকে তাকিয়ে হেসে বলল। অধীরের কথায় নিবিড়ও বাড়ির দিকে তাকালো। বাণী অধীরের দিকে তাকালে অধীর বাণীকে ইশারা করে বোঝালো যে নিবিড়কে কিছু একটা বলতে। বাণী বেচারি অধীরের কথায় জোরপূর্বক একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া তুমি কি জানো না যে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাওয়া সুন্নত, এমনকি তাদের মধ্যে সম্পর্কটাও মহব্বত বাড়ে, সম্পর্কটাও সুন্দর হয়। বাণী যতটুকু জানে ততটুকু বলে দিয়েছে। অধীর বাণীর কথা শুনে হেসে নিবিড়কে বলল, তোর বোনের কথা তো শুনবি ভাই, এবার অন্তত কথা না বাড়িয়ে খাবার নিয়ে রুমে যা, তুইও তোর বউ নিয়ে খা আর আমারও আমার বউ নিয়ে খেতে দে। অধীরের কথায় নিবিড় অধীরের দিকে তাকিয়ে থেকে তারপর প্লেটে খাবার পাল, তারপর রবি যেতে নিয়ে অধীরকে বলল, ফকির কিপটা কোথাকার। নিবিড়ের কথা শুনে অধীর হেসে বলল, ও ভাই যেটা মনে করে মনে শান্তি পাস। নিবিড় আর কিছু না বলে রোমে চলে গেল। নিবিড় গেলে অধীর বাণীকে বলল, তোর ভাবনা একদম আনরোম্যান্টিক, ঠিক তোর মতো। তোর ভাই বোনের মধ্যে আর কিছু মিল থাকুক বা না থাকুক, এই দিকটা দিয়ে ঠিকই মিল আছে। অধীরের কথায় বাণী কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে রেগে বলল, কি বললেন আপনি? বাণীকে রাখতে দেখে অধীর হেসে বাণীকে বলল, মজা করছি। অধীরের কথা শুনে বাণী রাগী কণ্ঠে বলল, রুমে চলুন। কথাটা বলেই বাণী রুমে চলে গেল।
আর অধীর খাবার নিয়ে রোমে গেল। অধীর প্রতিদিনের মতো রেডি হয়েছে আর বাণী অধীরের দিকে তাকিয়ে আছে। অধীরের রেডি হওয়া শেষ হলে অধীর বাণীর দিকে ফিরে নিজেকে দেখিয়ে বাণীকে বলল, ঠিক আছে তো? অধীরের কথায় বাণীর চোখ বুঝে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বাণীর সম্মতি পেয়ে অধীর এবার দু হাতে বাণীর মুখ ধুয়ে বাণীর কপালে ঠোঁট ছোঁয়াল। তারপর একটা হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম মরিজান। অধীরের সালামে বাণী হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যাবেন। বাণীর কথায় অধীর হেসে মাথা নাড়ল। নিবির রেডি হয়ে অধীরের কাছে আসলো, কিন্তু রোমে আসলো না, বাহির থেকে বলল, অধীর হয়নি তোর, হলে এবার বউকে রেখে রোম থেকে বের হ। নিবিড়ের কথায় অধীর হাসল। তারপর রোম থেকে বের হয়ে নিবিড়ের কাছে এসে জোরে জোরে বলল, আসি বাণী, সাবধানে থাকিস। আর হ্যাঁ, মনে করে কিন্তু সিয়াকে নিয়ে খাবারটা খেয়ে নিবি, আর গিয়েই তোকে ফোন করে জানিয়ে দিব যে পৌঁছিয়েছি, না হলে তো তুই আবার টেনশন করবি। অধীর মূলত এগুলো নিবিড়কে শোনানোর জন্যই বলেছে। নিবিড় এবার যেতে যেতে অধীরকে বলল, ভাই তুই কে এসব আমাকে বললি, নাকি আমার বোনকে? এত জোরে জোরে বলার কি দরকার ছিল? বলেই না হয় রুম থেকে বের হতি, আমি না হয় আরেকটু দাঁড়িয়ে থেকে তোর জন্য অপেক্ষা করতাম। নিবিড়ের কথায় অধীর বলল, তো সমস্যাটা কোথায়? আমার বউকে আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বলবো, নাকি তুই তোর বউকে বলতে পারিসনি বলে এখন তোর আমাকে দেখে হিংসে হচ্ছে? অধীরের কথায় নিবিড় হেসে বলল, হিংসার তোকে দেখে? সিরিয়াসলি ভাই? নিবিড় আর অধীর কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গাড়ি পার্কিং করার ওখানে যেতে লাগলো। রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিনের মতো অধীর একটা ফুলের দোকানের সামনে গাড়ি থামাল। অধীরকে গাড়ি থামাতে দেখে নিবিড় অবাক হয়ে বলল, অধীর দাঁড়িয়ে কেন থামলি? নিবিড়ের কথায় অধীর সিট বেল্ট খুলতে খুলতে বলল, একটা কাজ আছে। অধীর গাড়ি থেকে নেমে ফুলের দোকান থেকে একটা ফুল কিনে আবার গাড়িতে উঠে সিট বেল্ট পরতে লাগল। নিবিড় অধীরের হাতে ফুল দেখে বলল, ফুল দিয়ে কি করবি? নিবিড়ের কথায় অধীর নিবিড়ের দিকে তাকিয়ে বলল, খাবো, খাবি? ওইটা কি খাওয়ার জিনিস নাকি যে খাবি? জানিসই তো ফুল দিয়ে কি করে মানুষ, আবার বলদের মতো জিজ্ঞেস করিস কেন? তোর বোনের জন্য রে গাধা। অধীরের কথায় নিবিড় ছোট্ট করে বলল, ও তাই বল। অধীর এবার গাড়ি চালাতে শুরু করল। একটু যেতে নিবিড় কি যেন মনে করে অধীরকে বলল, অধীর গাড়ি থামা। নিবিড়ের কথায় অধীর গাড়ি চালাতে চালাতেই বলল, গাড়ি থামাবো কেন? আরে থামা না ভাই। অধীর এবার গাড়ি থামাল। অধীর গাড়ি থামালে নিবিড় গাড়ি থেকে বের হয়ে কোথাও একটা চলে গেল। অধীর নিবিড়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিবিড় কেন এরকম করে চলে গেল এটা অধীর ভাবছে। কিছুক্ষণ পর নিবিড় আসলে অধীর নিবিড়কে কিছু জিজ্ঞাসা করতে নিবিড়ের দিকে তাকালে অবাক হলো, কারণ নিবিড়ের হাতে একটা গোলাপ ফুল। ঠিক অধীর বাণীর জন্য যেরকম একটা গোলাপ এনেছে ঠিক সেই রকম। নিবিড়ের হাতে ফুল দেখে অধীর নিবিড়কে জিজ্ঞেস করল, আমি না হয় আমার বউয়ের জন্য ফুল কিনছি, তুই কার জন্য কিনে আনলি? অধীরের কথায় নিবিড় সিট বেল্ট পরতে পরতে বলল, ভুলে যাস না বাড়িতে তোর বউয়ের সাথে সাথে কিন্তু আমার বউও আছে। নিবিড়ের সিট বেল্ট পরা হলে অধীর এবার গাড়ি চালাতে চালাতে নিবিড়কে বলল, হ্যাঁ সে তো আছেই, তুই কিপটার মতো শুধু তোর বউয়ের জন্যই একটা ফুল কিনলি কেন রে ভাই? আমার বউয়ের জন্য একটা ফুল বেশি কিনলে কি তোর পকেটের টাকা শেষ হয়ে যেত, নাকি তোর হাতে খলসে পড়ে যেত? নিবিড়ের কথায় অধীর হেসে বলল, কোনোটাই হতো না, বাট তুই তোর বউয়ের জন্য কি কিনবি না কিনবি ইটস ইওর ম্যাটার, কারণ বউটা তোর, আমার থেকে ভালো তুই ওকে বুঝবি। অধীরের কথায় নিবিড় কিছু বলল না। নিবিড়কে দেখে অধীর হাসল। নিবিড় হয়তো অধীরের হাসিটা খেয়াল করেনি। বাণীর আজকের দিনটা খুব ভালো কেটেছে, কাটবি না কেন? বাণীর সব থেকে কাছের বন্ধু আজ বাণীর সাথে আছে। বাণীর কি আর কিছু লাগে? অধীর আর নিবিড় বাসায় এসে কলিং বেল বাজালে বাণী গিয়ে দরজা খুলল। বাণীকে দরজা খুলতে দেখে অধীর প্রতিদিনের মতো মাথা নিচু করে বাণীর সামনে একটা গোলাপ ধরে বলল, আসসালামু আলাইকুম বিবি। অধীরের কাণ্ডে নিবিড় অধীরের দিকে তাকিয়ে আছে। অধীরের তাতে কিছু এসে যায় না। বাণীর কেন জানি আজ অধীরের থেকে ফোনটা নিতে লজ্জা করছে।
হয়তো নিবির সামনে আছে বলেই নিবির বাণীর বিষয়টা লক্ষ্য করে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। নিবিড়ে যাওয়ার পর বাণী হেসে ফুলটা নিতে নিতে সালামের জবাব দিল।